সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনেটিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস। এপিস্টেসিস বিষয়টি হচ্ছে যে বাধা দানকারী জিন, যে এক জোড়া জিন যদি আরেক জোড়া জিনের কাজকে বাধা দিয়ে থাকে তাহলে সেটিকে আমরা এপিস্টেসিস বলে থাকি। যে আর এখানে ডুপ্লিকেট রিসেসিভ বলা হয় কারণ এখানে বাধা দানকারী জিনটা কখন বাধা দিবে, যখন সেটা ডুপ্লিকেট রিসেসিভ, অর্থাৎ প্রত্যেকটা জিনের দুইটা করে এলিল থাকে। এই দুইটা এলিলই যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন সেটা ডুপ্লিকেট রিসেসিভ, এবং এই দুইটা এলিল যখন প্রচ্ছন্ন অবস্থায় থাকবে তখন সেটা অপর জিনের কাজকে বাধা দিবে, এবং সেই ক্ষেত্রে এই বিষয়টাকে আমরা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস বলে থাকি। বিষয়টি আমরা এখানে চেকার বোর্ডের সাহায্যে আলোচনা করব, এবং এটি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। আর এখানে আমরা দেখি যে এই ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস এর মধ্যে এখানে যে অনুপাতটি আসে সেটা হচ্ছে 9:7। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, এবং যদি এটি মনোযোগ দিয়ে আমরা শুনি তাহলে আমরা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস এর বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবো। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক বায়োলজিক্যাল ভিডিও রয়েছে এবং পাশাপাশি জেনেটিক্স এর ভিডিওগুলা রয়েছে। এই ভিডিওগুলা যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা এই বিষয়গুলা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো। সেই জন্য আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, এবং এই লেকচারের কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে, না বোঝা যায়, তাহলে অবশ্যই সেটার ভালো মন্দ দিক সমূহ সম্পর্কে তোমরা কমেন্টস করবে এবং তোমাদের কাছ থেকে লাইক প্রত্যাশা করছি। এবার আমরা মূল বিষয়টিতে প্রবেশ করি। বলেছিলাম যে আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস, এবং এটির অনুপাত হচ্ছে 9:7, এবং এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনেকগুলো ব্যতিক্রম রয়েছে, তার মধ্যে একটি রয়েছে কমপ্লিমেন্টারি জিন, পরিপূরক জিন। এই বিষয়টি আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করেছি। দ্বিতীয়টি হচ্ছে ডমিন্যান্ট এপিস্টেসিস, অর্থাৎ প্রকট এপিস্টেসিস, অর্থাৎ এপিস্টেটিক জিনটা যদি বা বাধা দানকারী জিন যদি প্রকট অবস্থায় থাকে তাহলে সে অপর জিনের কাজকে বাধা দিয়ে থাকে, সেটিকে আমরা ডমিন্যান্ট এপিস্টেসিস বলে থাকি। এটি আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস, যে দ্বৈত প্রচ্ছন্ন জিন, অর্থাৎ এপিস্টেটিক বা বাধা দানকারী জিন যদি দ্বৈত প্রচ্ছন্ন, অর্থাৎ দুইটা জিনের দুইটা জিন বা এলিলি যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে সেটি অপর জিনের কাজকে বাধা দিবে। আরেকটি হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, যে অনেকগুলা দুই বা ততোধিক জিন যদি কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে তখন সেটিকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলে থাকি। এই বিষয়টি আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। এখন ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস যে বিষয়টি রয়েছে, যে টু রিসেসিভ এলিলস অফ ওয়ান লোকাস সাপ্রেস দ্য এক্সপ্রেশন অফ অ্যানাদার এলিল অর এলিলস অফ ডিফারেন্ট লোকাস, যে এখানে এলিল হচ্ছে যারা একই লোকাসে অবস্থান করবে, যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম একই আকার আকৃতির আছে, হোমোজাইগাস ক্রোমোজোম। এই এখানে যে ডি জিনটা আছে তারা একই লোকাসে অবস্থান করতেছে, অর্থাৎ তাদের অবস্থানটা সেম, তাহলে এই ডি জিনটা হচ্ছে পরস্পরের এলিল। আবার এম যেটা আছে, এম জিনটা হচ্ছে পরস্পরের এলিল। এখন এই ডি জিন দুইটাই প্রচ্ছন্ন অবস্থায় আছে, স্মল লেটার দ্বারা আমরা প্রচ্ছন্ন বুঝিয়ে থাকি আর ক্যাপিটাল লেটার দ্বারা আমরা প্রকট বুঝিয়ে থাকি। তাহলে এখানে স্মল ডি এই দুইটা যখন প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন সে ক্যাপিটাল এম জিনের কাজটাকে বা প্রকাশটাকে বাধা দিবে, এই অবস্থাটাকে আমরা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস বলে থাকি। এখন এখানে আমরা চিত্রের মধ্যে ডিফ মিউটিজম যে বিষয়টা আছে, যে ডিফ হচ্ছে বধিরতা, অর্থাৎ সে কানে শুনতে না পাওয়া, আর মিউটিজম হচ্ছে মুখ, অর্থাৎ সে কথা বলতে না পারা, সেটাকে আমরা মিউটিজম বলে থাকি। যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিউট অবস্থা, আর এখানে যে কানে শুনতে পাচ্ছে না সেটা হচ্ছে ডিফ অবস্থা। এখন এখানে আমরা ব্যাখ্যা করার জন্য দুইটা জিন নিয়েছি, একটা হচ্ছে ক্যাপিটাল ডি মিন্স হচ্ছে স্পিকিং ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপিটাল ডি জিনটা কথা বলার ক্ষমতা তৈরি করে থাকে, এবং ক্যাপিটাল এম জিনটা হিয়ারিং ক্যাপাসিটি তৈরি করে থাকে বা শ্রবণ ক্ষমতা তৈরি করে থাকে। এখন কারো মধ্যে যদি দুইটাই স্মল ডি থাকে তাহলে সে কথা বলতে পারবে না, আবার কারো মধ্যে যদি দুইটাই স্মল এম থাকে তাহলে সে
কথা শুনতে পারবে না। এ হচ্ছে বিষয়টা, যে এইখানে এই চিত্রের মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছি যে সে কানে শুনতে পায় না। তাহলে যদি কানে শুনতে না পায় তাহলে তার মধ্যে দুইটা স্মল এমজিং রয়েছে। আবার এখানে এই ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে বোঝা যাচ্ছে যে সে কথা বলতে পারে না, তার জিহ্বার মধ্যে জড়তা আছে, তার মানে হচ্ছে সে তার মধ্যে দুইটা স্মল ডি জিন রয়েছে। এখন এখানে আমরা বিষয়টা যে ডিফ মিউট, এখানে আমরা একটু ব্যতিক্রম ধর্মী ডিফ মিউট নিয়েছি যে তার মধ্যে দুইটা স্মল ডি রয়েছে, যে প্রথম যে ব্যক্তি বা এখানে স্ত্রী যদি হয় তাহলে তার মধ্যে দুইটা স্মল ডি রয়েছে। এই স্মল ডি থাকার কারণে সে কানে শুনতে পাচ্ছে না, কিন্তু তার দুইটা ক্যাপিটাল এম রয়েছে, ক্যাপিটাল এম থাকার কারণে তার জিহ্বা স্বাভাবিক আছে, সে কথা বলতে পারে। কিন্তু এখানে সমস্যা তাহলে কি, সমস্যা হচ্ছে যদি একজন ব্যক্তি কোনো শব্দ শুনতে না পায় তাহলে সে শব্দ তৈরি করতে পারে না। এই জন্য এখানে তার কানের শ্রবণ ক্ষমতা না থাকার কারণে মুখ স্বাভাবিক হলেও সে কি করতে পারবে না, কথা বলতে পারবে না, তাহলে সেটা মুখ বধির হিসাবেই বা ডিফ মিউট হিসাবেই চিহ্নিত হবে। তাহলে এখানে স্মল ডি ক্যাপিটাল এম এর কাজটাকে বাধা দিচ্ছে বা কথা বলার ক্ষমতাটাকে বাধা দিচ্ছে। অপরদিকে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল ডি এটা প্রকট, অর্থাৎ তার হিয়ারিং ক্যাপাসিটি আছে, কিন্তু স্মল এম থাকার কারণে সে কথা বলতে পারতেছে না। অর্থাৎ এই মুখ বধির যে ব্যক্তি সেই ব্যক্তি শুনতে পায় কিন্তু কথা প্রকাশ করতে পারে না। কেন পারে না? কারণ তার জিহ্বার মধ্যে জড়তা আছে। এখন এরকম একজন স্ত্রী যে যার মুখ স্বাভাবিক, আরেকজন পুরুষ যার কান স্বাভাবিক, তারা যদি তাদের মধ্যে বিয়ে হয় এবং তারা যদি সন্তান উৎপাদন করে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? যে গ্যামেট তৈরির ক্ষেত্রে আমরা দেখবো যে দুইটা স্মল ডি থেকে একটা স্মল ডি আসবে, দুইটা ক্যাপিটাল এম থেকে একটা ক্যাপিটাল এম গ্যামেটের মধ্যে আসবে। কারণ গ্যামেট তৈরির সময় দুইটা এলিল থেকে একটা এলিল আসতে পারে, দুইটা এলিল একসাথে আসতে পারে না, স্বাভাবিকভাবে আসতে পারে। আবার এখান থেকে দুইটা ক্যাপিটাল ডি থেকে একটা ক্যাপিটাল ডি আসবে, দুইটা স্মল এম থেকে একটা স্মল এম আসবে। তাহলে প্রত্যেকটার মধ্যে একটা প্রকট এবং একটা প্রচ্ছন্ন এলিল রয়েছে। এখন এদের মধ্যে যখন ক্রস হবে, এই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যখন ক্রস হবে, তখন এখান থেকে আমরা দেখবো এখান থেকে ক্যাপিটাল ডি আসলো, এখান থেকে স্মল ডি আসতেছে, আবার এখান থেকে ক্যাপিটাল এম আসতেছে, এখান থেকে স্মল এম আসতেছে। অর্থাৎ তাদের মধ্যে প্রতি জোড়ার মধ্যেই একটা করে প্রকট জিন রয়েছে, যে এখানে একটা ক্যাপিটাল ডি আছে, স্মল ডি আছে, একটা ক্যাপিটাল এম আছে, একটা স্মল এম আছে। তাহলে এই ক্যাপিটাল ডি এর কারণে তার দেখা যাবে যে হিয়ারিং ক্যাপাসিটি তৈরি হবে, ক্যাপিটাল এম এর কারণে তার মধ্যে স্পিকিং ক্যাপাসিটি তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে যে সে কি হবে, স্বাভাবিক হবে বা নর্মাল হবে, অর্থাৎ এই ব্যক্তি কথা বলতে পারবে, যে সে কানেও শুনতে পারবে এবং কথা বলতে পারবে, অর্থাৎ তার কানও স্বাভাবিক, মুখও স্বাভাবিক হবে। এখন এই যে স্বাভাবিক ব্যক্তি যে আছে, যে সন্তান আছে, তাদেরকে তো আমরা F1 বলেছি, কিন্তু তাদের মধ্যে তারা হেটারোজাইগাস কন্ডিশনে আছে, অর্থাৎ তাদের একটা ক্যাপিটাল ডি একটা স্মল ডি রয়েছে, অর্থাৎ একটা স্বাভাবিক জিন আর একটা তার হিয়ারিং জিনের সমস্যা আছে। আবার এম এর ক্ষেত্রে আমরা দেখি একটা ক্যাপিটাল এম একটা স্মল এম। তাহলে এই ক্ষেত্রে তারা যখন গ্যামেট তৈরি করবে তখন চার ধরনের গ্যামেট তৈরি হবে। যে কার ধরনের গ্যামেট কেন তৈরি হবে, যে দুইটা ক্যাপিটাল একটা ক্যাপিটাল ডি একটা স্মল ডি এই গ্যামেটের মধ্যে যে কোনোটাই আসতে পারে, ক্যাপিটাল ডিও আসতে পারে, ক্যাপিটাল এমও আসতে পারে, যে এটা এক ধরনের গ্যামেট হবে, যে দুইটা ডি এর মধ্যে ক্যাপিটাল ডি আসলো, দুইটা এম এর মধ্যে ক্যাপিটাল এম এই গ্যামেটের মধ্যে আসলো। আরেক ধরনের গ্যামেট তৈরি হবে যে এখানে একটা ক্যাপিটাল দুইটা ডি থেকে একটা ক্যাপিটাল ডি আসতে পারে, দুইটা এম থেকে একটা স্মল এম এখানে আসতে পারে, এটা একটা ধরন হতে পারে। আর একটা ধরন হতে পারে যে এখান থেকে একটা স্মল ডি আসলো আর ক্যাপিটাল এম তার সাথে আসলো। আরেকটা গ্যামেটের ধরন হতে পারে যে এখান থেকে একটা স্মল ডি আসছে, এখান থেকে একটা স্মল এম আসছে, এটা একটা পরিস্থিতি হতে পারে। তাহলে এই পুরুষটা চার ধরনের গ্যামেট তৈরি করতে পারবে, অর্থাৎ একটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম থাকবে, আরেকটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল ডি স্মল এম থাকবে, আরেকটা গ্যামেটের মধ্যে স্মল ডি ক্যাপিটাল এম থাকবে, আরেকটা গ্যামেটের মধ্যে স্মল ডি স্মল এম থাকবে। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম, এটা হচ্ছে প্রকট প্রকট, তারপর হচ্ছে প্রকট প্রচ্ছন্ন ক্যাপিটাল ডি স্মল এম, তারপর হচ্ছে প্রচ্ছন্ন প্রকট
স্মল ডি ক্যাপিটাল এম, আর এটা হচ্ছে লাস্টেরটা যেটা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন। এভাবে আমরা এটা সিরিয়ালি গ্যামেটটা সাজিয়ে নিলে সুবিধা হবে আমাদের পরীক্ষায়। একইভাবে এখানে যে স্ত্রী গ্যামেট গুলা তৈরি হবে সেটাও চার ধরনের হবে, কারণ এখানে চার ধরনের এলিল রয়েছে, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এম, ক্যাপিটাল ডি স্মল এম, স্মল ডি ক্যাপিটাল এম, স্মল ডি স্মল এম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা চেকার বোর্ড, চেকার বোর্ডের মধ্যে এই চার ধরনের যে স্ত্রী গ্যামেট আছে তারা চার ধরনের কোন গ্যামেটের সাথে মিলিত হতে পারে, যে কোনোটা যে কোনোটার সাথে মিলিত হতে পারে, এখানে মিলনের ক্ষেত্রে কোনো বাধা নিয়ম নাই, সবাই সবার সাথে মিলিত হওয়ার চান্স হচ্ছে সমান। এই জন্য আমরা এখানে চারটা চার ধরনের গ্যামেট, চার ধরনের স্ত্রী গ্যামেট যদি চার ধরনের কোন গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে ১৬ ধরনের জায়গোট পাওয়া যাবে। প্রথম যে জায়গোটটা পাওয়া গেল সেটা হচ্ছে এখান থেকে ক্যাপিটাল ডি, এটা এবং এটা যদি মিলিত হয় তাহলে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, এখানেও ক্যাপিটাল ডি, এখানেও এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এম ক্যাপিটাল এম, এই অবস্থাটা আসছে। এখানে দুইটাই ক্যাপিটাল ডি দুইটাই ক্যাপিটাল এম রয়েছে, তাহলে তার কানও স্বাভাবিক, মুখও স্বাভাবিক, সে স্বাভাবিক হবে নর্মাল। নেক্সট ঘরের মধ্যে আমরা দেখি যে এই ক্যাপিটাল ডি থেকে এখানে ক্যাপিটাল ডি, এখান থেকে ক্যাপিটাল ডি, এখান থেকে ক্যাপিটাল এম, এবং এখান থেকে স্মল এম আসছে, এটাও কি হবে স্বাভাবিক হবে, কারণ তার মধ্যে ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এম আসছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই চারটি এলিলের মধ্যে বা প্রতিটা জোড়ার মধ্যে যদি কমপক্ষে একটা প্রকট জিন থাকে, যে একটা ক্যাপিটাল ডি এবং একটা ক্যাপিটাল এম থাকলে সেটা কি হবে স্বাভাবিক হবে, এ হচ্ছে বিষয়টা। নেক্সট ঘরের মধ্যে আমরা দেখি যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল, এখানেও ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম থাকার কারণে এটা নর্মাল হচ্ছে। এই ঘরের মধ্যে আমরা দেখতেছি যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম থাকার কারণে নর্মাল হচ্ছে, যে এটা হচ্ছে এই গ্যামেটটা এবং এই গ্যামেটটা একত্রিত হলে কি অবস্থা দাঁড়াবে, এই ঘরের মধ্যে এই গ্যামেটটা আসবে এই গ্যামেটটা আসবে, তাহলে এটা কি হবে, এটা সাও নর্মাল হবে। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপিটাল ডি আছে কিন্তু এখানে স্মল এম, দুইটাই হচ্ছে স্মল এম, তাহলে তার কথা বলার ক্ষমতা থাকবে না, তাহলে সে কি হবে ডিফ মিউট হবে, যে সে কানে শুনতে পেল কান স্বাভাবিক হলো সে কথা বলতে পারবে না, এটা নর্মাল হবে। এখানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম আছে, এই ঘরের মধ্যে আবার দুইটাই স্মল এম থাকার কারণে সে ডিফ মিউট হবে, অর্থাৎ সে কথা বলতে পারবে না। এইখানে আমরা এটা নর্মাল দেখব, এখানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম রয়েছে, এখানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম রয়েছে, এটা নর্মাল হবে। এই ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা স্মল ডি আছে যার কারণে সে কানে শুনতে পায় না, কিন্তু সে কানে শুনতে না পাওয়ার কারণে সে কি করতে পারবে না, কথা বলতে পারবে না, শব্দ না শুনলে শব্দ সৃষ্টি করা যায় না, তাহলে সে কি হবে ডিপ মিউট হবে। লাস্টের ঘরের মধ্যে এটা আমরা দুইটা স্মল ডি থাকার কারণে এখানে ডিপ মিউট হচ্ছে, অর্থাৎ দুইটা স্মল ডি এখানে কথা বলার ক্ষমতাকে বাধা দিচ্ছে, এটা এখানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম থাকার কারণে সেটা নর্মাল হবে, এখানে আবার দুইটা স্মল এম থাকার কারণে কথা বলতে পারতেছে না, এখানে কানে শুনলেও লাভ হবে না, এটা ডিপ মিউট হবে, এখানে দুইটা স্মল ডি থাকার কারণে সে কানে শুনতে পায় না, বিদায় সে ডিপ মিউট। আর লাস্টের যে বিষয়টা আছে যে এখানে সে কানেও শুনতে পায় না আবার কথাও বলতে পারে না, সেই ক্ষেত্রে সে কি হবে ডিপ মিউট হবে, এটা হচ্ছে বলা যায় যে তার কানেও সমস্যা মুখেও সমস্যা। এখন এই চেকার বোর্ড যদি আমরা চেক করি তাহলে দেখবো যে এখানে নর্মাল কতটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হচ্ছে নর্মাল, আর বাকি সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হচ্ছে ডিপ মিউট, তাহলে নর্মাল হচ্ছে নয়টা এবং ডিপ মিউট হচ্ছে সাতটা, যে যারা স্বাভাবিকভাবে কান এবং মুখ স্বাভাবিক থাকবে তারা হচ্ছে নয় জন, আর ১৬টা জেনারেশনের মধ্যে ১৬টা বাচ্চার মধ্যে নয় জন ৯:৭ অনুপাত পাওয়া যাবে। এবং এই অনুপাতটা আমরা জানি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম, কারণ হচ্ছে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে ৯:৭ ৩:৩:১, কিন্তু এখানে দেখা যায় যে নয় ঠিক আছে কিন্তু বাকি যে ৩:৩:১ অর্থাৎ এই বাকি সাতটা সবই হচ্ছে ডিফ মিউট, তাহলে এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রমটা কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা চেকার বোর্ডের সাহায্যে বিস্তারিত আলোচনা করেছি, আমাদের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে বিষয়টা আশা করি
তোমাদের কাছে খুব সুস্পষ্ট হয়েছে, এবং এই বিষয়টা যদি তোমাদের কাছে ভালো লাগে, থ্যাংকস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস।